অনেক কষ্টের পর ফাইনালি আজকে আমার স্বপ্ন পূরণ হলো। মানে কি রাখা ঝাপফাপ দিবি নাকি এখানে এক্স এর কথা মনে পড়ে গেল? ওখানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোকের পায়ের উপরে একটা বড় ভারী লরি উঠিয়ে দিয়েছে এমন লরি ড্রাইভার। এখানে অফরোডিং ও হয়ে গেল আমার একটুখানি। হ্যালো বন্ধুরা, আমি সাহেব, আরেকবার ফিরে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো লাগলো ভালো থাকতে হবে, একটা জীবন খুব আনন্দ করতে হবে। তো তোমরা অনেকেই ভাবছো কিন্তু যে এই মালটা আবার হঠাৎ করে ভিডিও ছাড়ে না, হঠাৎ করে কোথা থেকে উড়ে এলো। তো মেন কথা সেটা না, মেন কথা হচ্ছে তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে ডেলি ফলো করো, তো তারা তারা কিন্তু জানো, অনেকেই জানো যে আমি কিন্তু ডেলি শর্টস ছাড়ি, মানে মিনি ব্লগ ছাড়ি। তো মিনি ব্লগ ছাড়ার মাঝখানে না বড় ব্লগ আর বানিয়ে ওঠা হচ্ছিল না। আর সব থেকে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমার অ্যাডসেন্স পিন চলে এসেছে গাইস। অনেক কষ্টের পর ফাইনালি আজকে আমার স্বপ্ন পূরণ হলো। মানে সব ইউটিউবারেরই এইটা একটা, মানে তোমরা বলতে পারো যে এই অ্যাডসেন্স পিনটা মানে জাস্ট একটা স্বপ্ন পূরণের মতো। সেটা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনোদিনও কমপ্লিট করতে পারতাম না। আজকে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে 4000 করে দিচ্ছ, 4800 সামথিং কিছু একটা রয়েছে। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কেন করছো না? তাড়াতাড়ি করে 5000টা করতে হবে। তো এই ঘরের মধ্যে থেকে তোমাদের সাথে কোনো হেজাবো না। তো চলো বেশি না হেজে আজকের ভিডিও শুরু করা যাক। এখন রেডি ফেডি হয়ে যাবো একটুখানি মাকে মাসি বাড়িতে ছাড়ার জন্য। হচ্ছে মা এখানে রেডি হয়ে গেছে, আর এই যে আমাদের ফুলো ভাইও চলে এসছে। এই 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 কোথায় যাচ্ছি? যাবি আমাদের সাথে? যাবি 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 যাবি। A few moments later. প্রথমে এখানে এসে মিষ্টির দোকানে সুগার ফ্রি মিষ্টি নিতে দিদার জন্য। দিদার আবার সুগার পেশেন্ট, তো এইটা তো আমি নিয়ে গেলাম আগের দিন। তখন বেরিয়ে পড়েছি আমাদের ফিডার রোড দিয়ে। প্রথমে এখন এখান থেকে যাবো বাসুদেবপুর মোড়ে, আর ওখানে তো সামনেই মাসি বাড়ি একদম। এবার মেন কথা হচ্ছে যে আমি হেলমেট আনিনি, আর সামনে যদি চেক থাকে তাহলে তো গেল। তো দেখি ভগবানের নাম করে বেরিয়ে যাই, কি হয় কি না হয় বাসুদেবপুর মোড় গিয়ে দেখছি। তো বাড়ি এসে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, আর ওখানে কিন্তু আমার যাওয়ার কথা ছিল 1:30 সময়, আর এখন বাজে 2:30। তো আমার প্রায় অনেকক্ষণ লেট হয়ে গেছে। আমার মাসিমা সব ফোন করছিল ওখান থেকে, আমি ফোন টোন করে তুলিনি, কারণ তুললেই ঝাড় খাবো, ঠিক আছে? আর যাওয়ার সময় ভিডিওটা বানাতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানটায় আমি দেখাবো কোন জায়গাটায়, ঠিক আছে? ওই জায়গাটা একটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে মানে দেখে মন টোনই কিরকম খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? আর এই দেখো হলো ওখানে চলে এসছে। ও হইলো সোনা, ওই ওই টাকা এদিকে টাকা, ভিআইপি নাকি তুই? এখানে চুপচাপ বসে থাকবি, আদর খাবে, খালি আদর খাবে। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম ওখানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোকের পায়ের উপরে একটা বড় ভারী লরি উঠিয়ে দিয়েছে এমন লরি ড্রাইভার, আর পা পুরো ফেটে থেতলে গেছিলো পুরো, ঠিক আছে? দেখার মতন মানে অবস্থা ছিল না, তো সেই জন্য আর বেশি ইয়ে করিনি ওখানে। তো যাই হোক, এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি এখন যাবো, ঠিক আছে? গিয়ে তারপর ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মানে কি বলবো, মানে ভেবেছিলাম যে ভিতর দিয়ে ভিতর দিয়ে গেলে একটু ছাওয়া থাকবে, কিন্তু ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার অবস্থা দেখো, মানে গাইজ বিশাল লেট হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য শর্টকাট দিয়ে যেভাবে হোক তাড়াতাড়ি করে আমি যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এই যে গাইজ এই জায়গাটায় হয়েছে, এই যে ওই লোকটা চটিও পড়ে এইখানটায় হয়েছে অ্যাক্সিডেন্টটা, ঠিক আছে? তো প্রায় চলে এসেছি মাসিবাড়ির দিকে, ঠিক আছে? এই রোডের দিয়ে উঠলেই মানে সামনে, ঠিক আছে? একদম জাস্ট মেন রোডে উঠলাম জাস্ট, ঠিক আছে? জাস্ট মেন রোডে উঠলাম, উঠেই সামনে একদম। তো এখানে আমাকে দাঁড়াতে হবে এখন, আগে এই যে এখান থেকে ঢুকতে হবে। চলো ফাঁকাই আছে, ঢুকে যাই। ইয়া, এখানে অফরোডিংও হয়ে গেল আমার একটুখানি। আর এই রাস্তাটা যা পিছল, এখানে পড়েছি, মানে একবার সাইকেল নিয়ে এসে ধাপ করে ঢুকে গেছিলাম। তো এসে এখন, আর এখানটা বিশাল ঠান্ডা মাসি, ওই এরিয়াটা যা ঠান্ডা না, বাস ঝাড় রয়েছে এখানে, আর এখানে হালকা জল জমে রয়েছে, এখানে মশা হয়, ঠিক আছে? যাই হোক, এখান থেকে পুরো বাস গাছ ফাছ রয়েছে। আর এটা কি, এটা কে? আর এই পাশটা তোমরা কি মনে হচ্ছে এখানে পুকুর? ওখানে কোনো পুকুর না, ওখানে হচ্ছে মানে নর্মাল মানে মাঠ টাইপেরই, এখানে জল জমে পুরো পুকুরের মতন হয়ে গেছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে মাছও চলে আসে, কোথার থেকে আসে জানি না, এই এই জায়গাগুলো মাছ ছিল, ঠিক আছে? মানে এখানে 6 মাস পুকুর থাকে, 6 মাস শুকনো থাকে, ঠিক আছে? কারণ গাছগাছালি ওই যে আম গাছ আছে, ঠিক আছে? ওই যে ওইদিকে কলা গাছ টলা গাছ সব আছে, মানে এখানে 6 মাস পুকুর, 6 মাস কি থাকে মানে শুকনো থাকে, আর 6 মাস পুকুর থাকে, ঠিক আছে? গেট আটকায় না কেন গো? টেকনিক সব বুঝে গেছি। আর এসে দেখি এখানে দিদা শুয়ে রয়েছে, মাসি, মা, এ না এটা মাসি, আর এ এ তুই কি খেয়েছিস দেখি দেখি? তো এখন খাবার দাবার আমাদের দিদি ছাড়া একজন তো তাড়াতাড়ি করে বসে গেছে, তর্ষ হয় না। এটা কি খারগোল পাতা? তো প্রথমে এখন খাবো হচ্ছে খারগোল পাতা দিয়ে, ঠিক আছে?
অনেকদিন পর খাচ্ছি খারগোল পাতা দিয়ে। তো যাই হোক, এখন আমার ধরে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। ওই যে কলা গাছ, এই কলা গাছ গুলো যখন কলা হবে না তখন আসবো মাসি বাড়িতে খেতে। আগে পাকাবো, এগুলোকে পাকতে বারণ করবো, এগুলো পাকতে দেবো। গাছ পাকা কলা খাওয়ার ভাই মজাই আলাদা, যেই যাই বল না। মানে একবার খেয়েছিলাম, আমাদের ওখানে একটা গাছ ছিল, মানে ওরাই বাড়ির লোক মানে পাকতে দিয়েছে, কার্বাইট ফারবাইটের সিনে যায়নি, পাকতে দিয়েছে। দারুণ খেতে ভাই, বিশাল মিষ্টি খেতে, ঠিক আছে, বিশাল মিষ্টি খেতে। আর এই যে এই দেখতে পাচ্ছ এই পুরো এই বিল্ডিংটায়, যে এইখান থেকে এই এতটা, তোমরা ধারণাও করতে পারবে না যে এর মধ্যে কি তৈরি হয় বা এর মধ্যে কি আছে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে মুরগির যে ডিমগুলো আছে না, ডিমগুলো, মুরগির বাচ্চাগুলো দেখো তো ছোট ছোট, সেই মুরগির বাচ্চাগুলো ফোটানো হয় এখানে, ডিম দিয়ে মুরগির বাচ্চা এখানে ফোটানো হয়, ফুটিয়ে ওই বাচ্চা বাইরে যায়, পোলট্রি ফার্মগুলো আছে না, ওই পোলট্রি ফার্মে ফার্মে চলে যায়, ওখানে খাই দিয়ে ওইগুলো বড় করে, তারপরে তোমাদের বাড়িতে চিকেন আসে। আর সেই কারখানা হচ্ছে এইটা, ঠিক আছে। এগুলো ঘাস ফাস লাগা রাখছে কেন ভাই ছাদে? এমনি তো ছাদটা ঠান্ডা, রোডের পাশে না, বিশাল গাড়ি ফাড়ি যায়, মানে হাওয়া হাওয়া থাকে, ঠিক আছে। কিরা কাজ, ঝাপ ফাপ দিবি নাকি এখানে? এক্স এর কথা মনে পড়ে গেল? হ্যাঁ, এক্স এর কথা কেন মনে পড়বে? ওর তুই মনে করিয়ে দিলি, আমার হচ্ছে দিনটাই খারাপ যাবে। হ্যাঁ, লাগিনি দেখেছিস তুই কখনো? কাল লাগিনি, না দেখিনি। আমার সাথে যাস। কোথায়? কোথায়? সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হতা হে। এদিকে এইটা কি জানিস? বাস, তোর এক্স তোকে দিয়েছিল। তো ভাবছি কি করি কি করি, অনেকদিন ধরে সিনেম্যাটিক শট বানানো হয় না, তাই জন্য ভাবলাম যে ছাদের মধ্যে এসছি, আর পরিবেশটা আমার বেশ ভালো লাগে এখানকার, তো ভাবি একটা সিনেম্যাটিক শট বানিয়ে নিই। তো কিরকম লাগে কি না লাগে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো সিনেম্যাটিক শটটা দেখো। এত কষ্ট কেন করতে গেলা? হ্যাঁ, এত কষ্ট করে চা নে কেউ। যাই হোক, এখন আমি আর আকাশ ভেবেছিলাম রোডে যাবো চা খেতে, যেতে হলো না, মাসি চা করে দিলো। কষ্ট, এত কষ্ট কেন করতে যাও? এত কষ্ট করতে বলেছিল তোমাকে জীবনটা কষ্টে? কেন মেসো, মেসোকে বলো, দাঁড়া মেসোকে জিজ্ঞেস করবো, মেসো বলো, মেসো তুমি এত কি কষ্ট দিচ্ছ? জীবনই কষ্টের জীবন। আচ্ছা, জীবনই কষ্টের জীবন, সব মানুষেরই কষ্ট। হ্যাঁ অবশ্যই। সাহেব লাইফস্টাইল, লাইফস্টাইল দেখি কি দিল, দেখি দেখি দেখি, চল। এই আমার চ্যানেল দিয়ে দিয়েছে, কত সাবস্ক্রাইবার হলো এটা দেখতে একটু, 4.85k। তোমরা কি করছো? 4.85 হয়েছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 5k হয়ে যাবে। এটা কি, এটা কি গাড়ি, কি গাড়ি এটা? থার গাড়ি। কি গাড়ি? থার। থার, এটা থার তুই চিনিস? দেখো এটা কি তোর ফেভারিট গাড়ি থার? হ্যাঁ। ওরে বাবা। আর তারপরে এখন ভাই যাবে টাইকান্ডো, তাই তো? টাইকান্ডো, টাইকান্ডো, একটু হুহা করে দে, কর কর একটু, হবে হবে, ফাইট হবে। Two thousand years later. তো যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু তাড়াতাড়ি করে আগে বাড়িতে এসে ফোনটা চার্জে দিয়ে নিয়েছি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল, কারণ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো যাই হোক, অনেকদিন ধরে বড় ভিডিও বানাই না বলে এই ভিডিওটা কিন্তু কিরকম এসে হয়েছে কি না হয়েছে কিন্তু আমি জানি না, কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো, আর কি কি ইম্প্রুভ করতে হবে কি না করতে হবে, কারণ অনেকদিন ধরে করি না ভিডিও, মানে সেরকম না, মানে মানে কি বলবো, প্রায় এক মাসের উপরে আমি বড় ভিডিও ছাড়ি না, মানে আমার নিজেরই যে কি হয়ে গেছে, আমার নিজের প্রতি নিজের রাগ ধরে।
তো যাই হোক, তো তোমরাও সেই কিছু তোমাদের রাগ কমেন্ট বক্সে প্রকাশ করতে পারো। তো যাই হোক, আর যারা যারা চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের করে সাবস্ক্রাইব করে দাও, কারণ 5K সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি কিন্তু নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এত অবধি ছিল, দেখা হবে পরে এরকম আরেকটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ।